নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ, আপনারা দেখছেন ড্রিম হবি কলকাতা। তা আমি আজকে আপনাদের দেখাতে চলেছি আমার ফরেন ব্যাংক নোটের কিছু কালেকশন। আমি এর আগের ভিডিওতে আমার ফরেন কয়েন, ইন্ডিয়ান কয়েন দেখিয়েছি, আজকে আমি দেখাতে চলেছি আমার ফরেন ব্যাংক নোটের কালেকশন, যেগুলো আমি বিগত 8-10 বছর ধরে কালেক্ট করে এসেছি বা কিছু গিফট পেয়েছি আমার দাদা ভাইপো ভাইজি মা বাবার কাছ থেকে, কিংবা আমি কলকাতার নিউমিসমেটিক সোসাইটির এক্সিবিশন, যেটাকে মুদ্রা উৎসব বলা হয়, সেখান থেকে আমি কালেক্ট করেছি। তা সেই ব্যাংক নোটগুলো আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি এই ভিডিওতে। তা চলুন দেখে নেওয়া যাক আমার ফরেন ব্যাংক নোট কালেকশন। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ব্যাংক নোটের অ্যালবাম। আমি কয়েনগুলো যেরকম অ্যালবামের মধ্যে রেখেছিলাম, আপনাদের ভিডিওতে দেখিয়েছি, সেরকম আমি আমার ব্যাংক নোটগুলো এইভাবে অ্যালবামের মধ্যে রাখি। আমি এই অ্যালবামগুলো মূলত এক্সিবিশন যে হয়, কলকাতা নিউমিসমেটিক সোসাইটির এক্সিবিশন, সেখান থেকে কালেক্ট করি, বছরে দুবারই হয়। এছাড়া জিপিওতেও এই ব্যাংক নোটের অ্যালবাম আপনারা পেয়ে যাবেন। অ্যালবামের মধ্যে নোটগুলো রাখলে সেই নোট অনেক সুন্দর থাকে এবং কাউকে দেখালে সেটা দেখানোর সময় যথেষ্ট ভালো লাগে। তা চলুন দেখে নেওয়া যাক আমার ব্যাংক নোটের কিছু কালেকশন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে এরকম মার্ক করে রেখেছিলাম কোনটা কোন কান্ট্রি, অনেক দিন আগেই করা, যেমন সিঙ্গাপুর, স্কটল্যান্ড, ফিজি। এবার এখানে এক একটা স্লটের মধ্যে হয়তো একই নোট বা একই দেশের 2-3টে করে নোট আছে, সেটা আমি এই একটা স্লটের মধ্যেই রেখেছি। এই সমস্ত নোটগুলো শুধু আমি যে কলকাতা নিউমিসমেটিক সোসাইটির এক্সিবিশন থেকেই কালেক্ট করেছি সেরকম ব্যাপার নয়, আমি এই ফরেন ব্যাংক নোট অনেক গিফটও পেয়েছি আমার দাদা মা বাবা ভাইপো ভাইজিদের থেকে আমি গিফটও পেয়েছি। এবং বিগত 8-10 বছর ধরে আমি যে ব্যাংক নোট কালেকশন করছি সেটারই কিছু মুহূর্ত আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আমার মোট 2খানা ব্যাংক নোটের অ্যালবাম আছে, আমি এটা পার্ট 1 দেখাচ্ছি, পার্ট 2টা আমি পরে কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এখানেও সম্ভবত একই নোট দুবার করে আছে হয়তো। হ্যাঁ, এবার কিছু নোটের কন্ডিশন ভালো থাকে, কিছু নোটের কন্ডিশন খারাপ থাকে, সেগুলো একটু যত্ন করে রাখতে হয়। এই যেমন এই নোটগুলো আমি গিফট পেয়েছিলাম, মনে আছে কোনগুলো কোনগুলো গিফট পেয়েছি, সবসময় অতটা ঠিক মাথাতেও থাকে না। আমি নোটের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটোই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। খুব সুন্দর লাগে অ্যালবামে রাখলে, আপনারা নিজেরাও হয়তো বুঝতে পারছেন যে খুব সুন্দর লাগে দেখতে অ্যালবামের মধ্যে রাখলে। নোটগুলো ভালোও থাকে, ছিঁড়ে যাওয়া ফেটে যাওয়া এ সমস্ত কোনো ভয় থাকে না। এবং আপনি যখন কাউকে দেখাবেন, যাকে দেখাবেন সেও তারও বেশ ভালো লাগবে, আপনিও দেখিয়ে আনন্দ পাবেন আপনার ব্যাংক নোটের কালেকশন। যে কোনো হবি, সে ব্যাংক নোট কালেকশন কেন, কয়েন কালেকশন, ব্যাংক নোট কালেকশন, গার্ডেনিং, ফাউন্টেন পেন কালেকশন, ওয়াল ক্লক কালেকশন, সে যেই হবি হোক না কেন, হবি কিন্তু মানুষকে এক অদ্ভুত শান্তি দেয়।
এমনিতেই আমরা এখন একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, গোটা বিশ্ব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তার ওপর আমাদের রোজকার নানান রকম চিন্তা ভাবনা থেকেই থাকে, সেটা পড়াশোনা হোক, কাজবাজ সংক্রান্ত হোক, কিংবা শারীরিক অসুস্থতা সম্পর্কে হোক। দিনের শেষে যদি আপনি একবার আপনার হবির জায়গাটা চোখ বন্ধ করে ভাবতে থাকেন, বা এরকম ব্যাঙ্ক নোট বা কয়েন কালেকশন যাদের আছে, তারপর যদি আপনারা একবার অ্যালবাম খুলে দেখতে থাকেন, কিংবা যাদের বাগান আছে একবার যদি বাগানে চলে যান, দেখবেন সারা দিনের চিন্তা ভাবনা কোথায় দূর হয়ে গেছে। এটা আমি নিজে ফিল করেছি, এর জন্যে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এবং আপনাদেরকে আমি বারবার বলছি, যারা এখনও কোনো রকম হবি শুরু করেননি, আপনারা কিন্তু শুরু করে দিন। কী করবেন, হবি কোনটা রাখবেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু আপনাদেরকে উৎসাহিত করব এবং কী কী হবি করা যায় সেগুলো আমার চ্যানেলে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা মানুষ কী কী হবির সঙ্গে যুক্ত থাকতে পারে। তবে আমি যে ব্যাঙ্ক নোট শুধু কালেক্টই করে গেছি তাই নয়, এগুলো সম্পর্কে জানতে হয়েছে, বুঝতে হয়েছে, শিখতে হয়েছে। আমার যে সিনিয়ররা আছেন তাদের কাছ থেকে জেনেছি, শিখেছি, বুঝেছি কী কালেক্ট করব, কেন কালেক্ট করব, কীভাবে রাখব, কীভাবে রাখলে জিনিসটা সুন্দর লাগে, কীভাবে রাখলে জিনিসটা অক্ষত থাকে, সেই জিনিসগুলো কিন্তু আমি আমার সিনিয়রদের কাছ থেকে শিখেছি। এবং সত্যি কথা বলতে গেলে এই ব্যাঙ্কনোট কালেকশান বা কয়েন কালেকশান এগুলোর শেখার সত্যি কোনো বা জানার কোনো শেষ নেই, আপনি যত জানবেন ততই মনে হবে কম। এটা কিন্তু নোটেড স্পেশাল, এটা কিন্তু ইরানের 1 লক্ষ টাকার নোট, আমি এর জন্য এটা আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। এটা আমি আবারও বলছি, এটা কিন্তু ইরানের 1 লক্ষ টাকার নোট, আর এটা আমি কিন্তু গিফট হিসাবেই পেয়েছিলাম। এক একটা স্লটে একাধিক নোট আছে, তা আমি এখনও ঠিক মতো হয়তো গুছিয়ে উঠতে পারিনি, তা সত্ত্বেও আমি ভিডিওটা করে আপনাদেরকে দেখাচ্ছি, আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আমার ইচ্ছা আছে আরও 2-3টে এরকম অ্যালবাম কালেক্ট করে নোটগুলোকে আরও সুন্দর করে সাজানো, এবং সেই ভিডিও আমি আপনাদেরকে দেব যে আমি কীভাবে ফাইনালি আমার ব্যাঙ্ক নোটগুলোকে সাজিয়েছি। এবং আমার আরও একটা অ্যালবাম আছে, আমি একটু আগেই বলছিলাম, সেই অ্যালবাম এরকম আমার ব্যাঙ্কনোটে ভর্তি রয়েছে, তা আমি ওটার ভিডিও এর পরে আমি আপলোড করব কোনো একটা সময়। ওখানেও আমার বেশ ভালো ব্যাঙ্কনোটে কালেকশান রয়েছে। ব্যাঙ্কনোট আমি এক্সচেঞ্জও করেছি, এখানে একটা স্ট্যাম্পও দেখা যাচ্ছে, এটা গিফট পাওয়া, এটা আমাকে আমার এক সিনিয়র দাদা হিমাদ্রিদা গিফট করেছিলেন, ব্যাঙ্কনোটও দিয়েছিলেন, তার সঙ্গে একটা স্ট্যাম্পও দিয়েছিলেন, স্ট্যাম্পটা আমি ব্যাঙ্কনোটের অ্যালবামে যত্ন করে রেখে দিয়েছি, গিফট পাওয়া দামি উপহার। পরপর 2টো পলিমার নোট আছে, একটু দেখাই নোটটা বার করে,
সুন্দর নোটটা, জল লাগলেও সেরকম খুব একটা ক্ষতি এটার হবে না। এটা আপনার হংকংয়ের টাকা, খুব সুন্দর টাকাটা। নাইজেরিয়ার টাকাটাও সেম, এটাও পলিমার নোট, এটা আমি আর বার করলাম না, এটাও পলিমার নোট। এখানে বাংলাদেশের বেশ কিছু টাকা আছে, এগুলো ম্যাক্সিমামে গিফট পাওয়া। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আমার ব্যাংক নোট কালেকশনের পার্ট ওয়ান যেটা আমি দেখালাম। আমি আর একটা যে অ্যালবাম আছে ওটা আমি পার্ট টু যে কালেকশন মানে কালেকশনের ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আমার নেক্সট কোনো ভিডিওতে আমি আপলোড করব। তা আমার এই ব্যাংক নোটের যে কালেকশনের যে ভিডিও আমি আজকে দিলাম, এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনার মোবাইলে পাশে দেখবেন যে একটা বেল আইকন আছে, ওই বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমি যদি নেক্সট কোনো ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করি, তাহলে কিন্তু আপনার কাছে অটোমেটিক নোটিফিকেশান পৌঁছে যাবে যে এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। তা আশা করছি ড্রিম হবি কলকাতা চ্যানেল আপনাদেরকে খুব আপনাদের হবির ব্যাপারে যথেষ্ট উৎসাহিত করতে পারছে, এবং ড্রিম হবি কলকাতা চ্যানেল আপনাদের ভালো লাগছে। এবং আমি আবারও বলছি, আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো হবি কিংবা এরকমই কোনো রকম আকর্ষণীয় বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।